বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে, কাজ করছেন হলিউডেও। নিক প্রিয়াঙ্কার মিষ্টি প্রেমের কথা বিটাউনের সবারই জানা। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াঙ্কা, মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে। বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবি জুড়ে নিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম এবং টুইটারে তার নাম হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কিন্তু হঠাৎ করেই পরিবর্তন, সরিয়ে ফেলা হয়েছে জোনাস উপাধি, আগের নামে ফিরে গেলেন এই অভিনেত্রী। এরপরই প্রিয়াঙ্কাকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনরা মনে করছেন বিচ্ছেদের সুর বাজছে প্রিয়াঙ্কা নিকের সম্পর্কে, কারণ মাস কয়েক আগে দক্ষিণী অভিনেত্রী সামান্তা প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের ঘোষণার আগেই ইনস্টাগ্রাম এবং টুইটারে পরিবর্তন করেছিলেন নিজের নাম। তবে কি প্রিয়াঙ্কাও দিচ্ছেন সেই ইঙ্গিত? বলিউড তারকা এবং আমেরিকান গায়কের বিয়েও কি এবার ভাঙার পথে? বেশ কয়েক মাস ধরে আলোচনায় নেই নিক প্রিয়াঙ্কা। এ জুটিকে নিয়ে মাসখানেক আগে ভবিষ্যৎবাণী করেছিলেন বলিউডের প্রযোজক ও পরিচালক কমলার খান। তিনি বলেছিলেন আগামী 10 বছরের মধ্যে সংসার ভাঙবে নিক প্রিয়াঙ্কার। তবে এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তার মা মধু চোপড়া। এ খবরকে ভুয়া দাবি করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে মধু চোপড়া বলেন, ভুয়া তথ্য রটাবেন না, এসব আজগুবি। প্রিয়াঙ্কার মায়ের বক্তব্যের পরেই স্বস্তি ফিরেছে প্রিয়াঙ্কা ভক্তদের মাঝে। আশামণি, পুণ্ড নিউজ।